খ্রিস্টেতা আমার প্রিয়জনেরা, আপনাদের সবাইকে জানাই পর্বদিনের শুভেচ্ছা। আজ 10ই আগস্ট, সাধু লরেন্সের পর্বদিন। সাধু লরেন্স জন্মগ্রহণ করেছিলেন 31শে ডিসেম্বর 225 সালে বর্তমানে স্পেন দেশে, এবং মৃত্যুবরণ করেছিলেন আজকের দিনে, মানে 10ই আগস্ট 258 সালে। তার মানে তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 32 বছর। যে 7 জন ডিকন ছিল তখন রোম শহরে, সেই 7 জন ডিকনের মধ্যে তিনি ছিলেন প্রধান, তাই তাকে আর্চডিকন বলা হয়ে থাকে। এবং সেই সময় রোমের সম্রাট ছিলেন ভ্যালেরিয়ান। তিনি খ্রিস্টানদের উপরে অনেক অত্যাচার করতেন এবং তাদের উপরও তিনি অত্যাচার শুরু করেছিলেন। তখনকার পোপকেও মেরে ফেলেছিলেন, পোপ ছিলেন সিক্সটাস। তারপরে তাদেরকেও ধরতে এসেছিলেন। তাদেরকে এসে রোম সম্রাট বলেছিলেন, তোমাদের যে এই গির্জাঘরের যা জিনিসপত্র আছে, তোমরা এই জিনিসপত্রগুলো সব বুঝিয়ে দিয়ে দাও। তখন আমাদের এই সাধু লরেন্স তিনি বলেছিলেন যে ঠিক আছে, আমাকে 3 দিন সময় দিন, আমি সব জিনিসপত্র বুঝিয়ে দেব। এখন এই 3 দিন সময় পেয়ে ওই গির্জাঘরের মধ্যে যত জিনিস ছিল তিনি সব গরিব দুঃখীদেরকে দান করে দিয়েছিলেন। তারপরে 3 দিন পরে যখন সময় হল ওই হিসাব দেওয়ার জন্য, তিনি এই গরিব দুঃখী লোকদেরকে নিয়ে নিজে গিয়েছেন এবং বলেছেন যে এরাই হলো আমার গির্জাঘরের সম্পদ। তখন সম্রাট খুব রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে তাকে জ্বলন্ত কড়াই তাকে পুড়িয়ে মেরেছিলেন। যখন একদিকে তার পুড়ে যাচ্ছিল তখন তিনি বলে উঠেছিলেন যে এবার আমাকে অন্যদিকেও দাও, আমাকে অন্য আমার অন্য দিকটাও যেন পুরুখ। আমি এভাবে মৃত্যুবরণ করতে চাই, আমি যিশুর কাছে এভাবেই যেতে চাই। এভাবেই তিনি খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এই যে সাধুর কাহিনীটি শুনলাম, এই সাধুর কাহিনীর মতোই আজকের আমাদের এই মঙ্গল সমাচার। মঙ্গল সমাচার আজকে নেওয়া হয়েছে যোহন 12:24-26, যেখানে যিশু বলছেন যে একটা গমের দানা যখন মাটিতে পড়ে মরে যায়, তারপরে ওটা থেকে আরো অনেক শস্য ফলায়। তার মানে এই সাধু লরেন্সের সাথে আজকে মঙ্গল সমাচারের কিন্তু অনেক মিল আছে। সাধু লরেন্সও কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, ঠিক তেমনি একটা গমও মৃত্যুবরণ করে শস্য ফলায়। সাধু লরেন্সও মৃত্যুবরণ করে অনেক শস্য ফলিয়েছিলেন। যে রোম শহরে তখন খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছিল, সেই রোম শহরেই আরো অনেক মণ্ডলীটা বৃদ্ধি পেয়েছিল। তাহলে আজকে এই মঙ্গল সমাচার থেকে এবং সাধু লরেন্সের জীবন থেকে 3টা জিনিস আমরা শিক্ষা পাই। প্রথমটা হলো যে মৃত্যুর মধ্য দিয়ে জীবন আসে। এই গমেরটাও যদি দেখি, মৃত্যুর মধ্য দিয়ে জীবন আসছে। সাধু লরেন্সের মৃত্যুর মধ্য দিয়েও আরো অনেকের জীবন তৈরি হয়েছিল, খ্রিস্টানদের জীবন, মণ্ডলীর জীবন। তাহলে এই খ্রিস্ট শহীদের রক্তই হলো, এক একটা হলো বীজ, সেই বীজ থেকে মণ্ডলীটা আরো বাড়তে থাকে। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, এই মণ্ডলীতে ভালোভাবে জীবনযাপন করেও মণ্ডলীটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে যে এই মণ্ডলীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সবাইকে যে শহীদ হতে হবে, এটা কিন্তু নয়। আমরা যদি বিভিন্ন সাধুসাধ্বীর জীবন দেখি, তারাও কিন্তু সাধারণ জীবনযাপন করে মণ্ডলীটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সাধু ফ্রান্সিস জেভিয়ার, সাধু ইগনাশিয়াস, সাধু ভিনসেন্ট ডি পল, সাধু জন জুগান, সাধ্বী মাদার টেরেসা, তাদের সবাই কিন্তু সুন্দর জীবনযাপন করে মণ্ডলীটাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর তৃতীয় পয়েন্টটা হলো, মহানুভবতা আসে নিঃস্বার্থ ও ত্যাগের মধ্য দিয়ে। এই ত্যাগের মধ্য দিয়ে সেবা করা যায়। এই যে সাধুসাধ্বীদের কথা বললাম, তারা সবাই কিন্তু নিজেদেরকে ত্যাগ করেছিলেন,
নিজেদের চিন্তা ভাবনা ত্যাগ করেছিলেন। তাদের চিন্তা ভাবনা শুধু ছিল সে যিশুর প্রতি তাদের চিন্তা ভাবনা। তাহলে আজকে আমরা এই সাধু সাধ্বীর জীবন থেকে এবং এই মঙ্গল সমাচার থেকে কি শিক্ষা পাই, বা আমরা কিভাবে আমাদের জীবনে এটা প্রয়োগ করতে পারি? আমরাও কিন্তু নিজেদেরকে বিসর্জন দিতে পারি। কিভাবে? আমাদের মনের মধ্যে যদি থাকে কোনো কুচিন্তা, কুবাসনা কিংবা এমন খারাপ মনোভাব, চুরির মনোভাব বা লোভের মনোভাব, এগুলো যদি থাকে, এগুলো যদি আমি বিসর্জন দিতে পারি, তাহলে আমিও কিন্তু মণ্ডলীতে একজন ভালো মানুষ হয়ে থাকতে পারি। আমরা এই যে বাংলাদেশে দেখেছি কয়েকদিন আগে যখন এই ঝড় হয়েছে বা আরো মহামারী আকার যখন ধারণ করেছে এই প্রকৃতিতে, তখন অনেককে দেখেছি ত্রাণ দিতে গিয়ে অনেক ত্রাণ তারা নিজেরাই নিয়ে নিয়েছেন। তার মানে কি? তাদের মনের মধ্যে যে কুবাসনাটা ছিল এটা তারা বিসর্জন দিতে পারেনি। কিন্তু আজকে মণ্ডলী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা আমাদের মনের কুচিন্তাগুলো যেন বিসর্জন দিতে পারি, আমরা যেন নম্র ভদ্রভাবে এই মণ্ডলীতে থাকতে পারি। তাহলে আজকে আমরা সাধু লরেন্সের মধ্য দিয়ে প্রার্থনা করি আমাদের সবার জন্য, আমরা যেন এই মণ্ডলীতে আমাদের মহানুভবতা প্রকাশ করতে পারি আমাদের ভালোবাসা ও ত্যাগের মধ্য দিয়ে। সেই প্রার্থনা করি।